হ্যালো বন্ধুরা টুম্পা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো এই জাস্ট কিছুক্ষণ হলো প্রীতমকে দুনিয়া থেকে প্রীতম একটা ভিডিও ছেড়েছে ভিডিওটা দেখে আমার খুব ভালো লেগেছে তো তোমরা যারা দেখো তোমরা ভিডিওটা দেখো আর প্রীতমকে সবাই সব যার কাছে প্রীতম যে মানে প্রীতমকে সবাই ক্ষমা করে দিয়ে প্রীতম একটা নতুন জীবন ফিরে পাক এটাই চাই আমরা আর প্রীতমের নতুন নতুন ভিডিও যাতে দেখতে পাই খুব শিগগিরই এটাই আমরা চাইছিলাম এতদিন ধরে যাক সেই আশাটা আজকে পূর্ণ হয়ে গেল আর কি বলবো আজকে মানে ভাষা খুঁজে পাচ্ছি না আমি বলার কি বলবো তোমরা শুধু ভিডিওটা দেখো যারা যে দেখো না তারা দেখো আমার চ্যানেলে গিয়ে দেখো দেখতে হবে ভিডিওটা আর কিছু বলার নেই তোমরা সবাই সবাই যাতে সবাই সবারই প্রার্থনা ভগবান শুনেছে আজকে ভিডিও করতে পারছে মানে আজ প্রথম দেখলাম জাস্ট ওর ভিডিওটা দেখলাম দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না তাই তোমাদেরকে দেখা যারা যে দেখো না তারা একটু দেখো ভিডিওটা দেখে আজ দেড় মাস নাগাদ পর আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করা হচ্ছে আপলোড করছি আর এই ভিডিওটা করার একটাই কারণ আমি তোমাদের প্রত্যেকটা মানুষের কাছ থেকে যারা যারা আমার ভিডিও দেখো তাদের কাছে ক্ষমা চাইছি বড়োদের কাছ থেকেও ক্ষমা চাইছি ছোটোদের কাছ ক্ষমা চাইছি যদি কখনও আমার চ্যানেলে কোনো খারাপ কিছু তোমাদের লেগে থাকে সেই কারণে তোমাদেরকে প্রত্যেকটা মানুষের কাছে ক্ষমা চাইছি কারণ আমার ভিডিও যদি অনেকের খারাপ লাগতেই পারে সেই কারণে এমনকি এই ভিডিওর দ্বারা আমি মাননীয় সংগীতা দিই ম্যাডামকেও ক্ষমা চাইছি দিদি আমি যদি তোমার কখনো লাইভের মধ্যে আমার কোনো কথা আমার কোনো যদি না আমার কোনো কথা যদি তোমার খারাপ লেগে থাকে তাহলে আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি আমার ভুল তুমি আমি তোমার ছেলের মতন কান ধরে ক্ষমা চাইছি আমার তুমি ক্ষমা করে দাও কারণ আজকে আমি তোমার ছেলের থেকে অত ছোটো হবো আমার বয়স বেশি না তুমি জানো সবটাই তুমি জানো এমনও এমনকি আমার কথা বুঝতে পারছি কিনা আমি জানি না কি কালনা থানা আমার যে কালনা থানা কালনা থানার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো কথা আমার তাদের তাদের খারাপ লেগে থাকে কালনা থানার কাছে আমার কেসের মানে আয়ো সৌরভবাবুর কাছে যদি আমার কোনো কথা মাথা গরম করে কোনো রাগে মাথায় কোনো কথাও বলে থাকি সে কারণেও আমি ক্ষমা চাইছি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভুল হয়ে গেছে আমার কালা থানার বড়োবাবু অফিসার সমস্ত অফিসারের কাছ থেকে যদি আমি কোনো ভুল কাজ করে থাকি আমি হাত জোর করে ক্ষমা চাইলাম আমার ভুল আমি বুঝতে পেরেছি আজ আমি অনেকটা শাস্তি পেয়েছি এই ভিডিও করা বন্ধ থেকে আমার বাবার শরীর খারাপ থেকে আমার বাবার কাজ চলে যাওয়া থেকে অনেক কিছু এই দেড়টা মাস ধরে আমার সাথে ঘটে গেছে তার জন্য প্রত্যেকের কাছে আমি ক্ষমা চাইলাম এমনকি আমি আর কোনো দিনও কোনো রকম কারো ঝামেলায় থাকবো না যারা ঝামেলায় ভিডিও করে তাদের ব্যাপারে মুখ লাগবো না কথা বলবো না কেউ যদি আমাকে নেগেটিভ কমেন্ট করে আমি সেটা পর্যন্ত রিপ্লে করবো না আমি কোনো কন্ট্রোভার্সি ভিডিও রিপ্লে করবো না কন্ট্রোভার্সি ভিডিও ক্রিয়েট করবো না এমনকি কোনো বাজে ভিডিও আমার চ্যানেল থেকে আমি কোনো দিনও করবো না যাতে এমন কোনো ভিডিও করবো না যাতে কোনো মানুষের পরবর্তীকালে আমার চ্যানেলের প্রতি খারাপ লাগে বা আমার প্রতি খারাপ লাগে বা কোন মনোমানিল হয় কার তো একটা কথাই বলবো যে আমি যা যা ভুল করেছি তার কারণে আমি অ্যান্ড বিশেষ করে আমি হাত জোর চাইছি দিদি আমার ভুল ভুল আমি প্রচুর করেছি তুমি ছেলের মতন হিসেবে ক্ষমা করে দাও এইটুকুনি তোমার কাছে রিকোয়েস্ট তুমি সবটাই যেন আমার বাবাও সুগারের পেশেন্ট আছে আমার বাবার কাজ চলে গেছে আমার কাজ চলে গেছে মায়ের তিনজনে আমরা বেকার হয়ে গেছি আজকের জায়গায় দাঁড়িয়ে মানুষের যারা আমার ভিডিও দেখে আমার ভাই বোন দিদিরা দাদারা প্রত্যেককে যেন আমি ভালোবেসে আরও ভালো ভালো কন্টেন্ট দিতে পারি আর এইসব যারা আজকে আমাকে নিয়ে ভিডিও না আমি আমাকে উল্টোপাল্টাটা বলছে আজ অব্দি আমার বলছে আমি কোনো ভালোবাসা এইসব যে চক্করটা যে ঝামেলা উল্টো পাল্টা আমাকে বলছে এই ব্যাপারে আমি কারো ব্যাপারে কিছু থাকবো না কোনো অশান্তির মধ্যে আমি থাকবো না যার যা যা মনে হয় সে আমাকে বলুক তার দুটো খারাপ কথা বলুক দুটো ভালো কথা বলুক বলতে পারে আমি এসবের মধ্যে থাকতেই চাই না আর আমার ভুল আমি আবারও ক্ষমা চাইলাম মাননীয় সঙ্গীতাদির কাছ থেকে কাছ থেকে আমি দিদি বলে ডাকি দিদি বলে ডাকলাম কাছ থেকে দিদিকে দিদির কাছ থেকে ক্ষমা চাইছি থানার কাছ থেকে ক্ষমা কারণে মাথা গরম করে ফেলে থাকি হয়তো আমার অজান্তি সেটা হয়েছে কারণ ভুল করে ফেলেছি ভুল মানুষ করার পরই বুঝতে পারে মানুষ সেটা ভুল করেছে সেই ভুলটা আমি আজ বুঝতে পেরেছি এমনকি সেই শাস্তি আমি ক্রমাগত আজ অবধি পাচ্ছি আমার যে আজকে সিচুয়েশন সেটা একমাত্র আমি জানি বা আমার কি অবস্থা তো প্রত্যেকের কাছে আমি ক্ষমা চাইছি প্রত্যেকটা মানুষের কাছে প্রতিটা দর্শকের কাছে প্রতিটা দিদিদের কাছে প্রতিটা দাদাদের কাছে প্রতিটা মা বাবার কাছে প্রতিটা বন্ধু বান্ধবীদের কাছে প্রত্যেকের কাছে আমার ক্ষমা করে দাও অ্যান্ড আমাকে আমার কাজে ফিরিয়ে দাও তোমরা আমার ভুল হয়ে গেছে নতুন করে সাজাতে চাই আমার লাইফে পুরনো যা যা জিনিস ঘটে গেছে আমি যা যা ভুল করেছি আমার প্রথম থেকে আমি লাইফে ভুল করেই গেছি তার জন্য আজকে আমার লাইফটা এই অবস্থা আমার ভুলের জন্য কারো ভুলের জন্য না কারোর দোষ না কারোর দোষ না আমি আমার কাউকে দোষ দেবো না সব দোষ আমার নিজের আমার নিজের দোষে আমার নিজের ভুলে আজকে আমার লাইফের এই অবস্থা আমি নতুন করে বাঁচতে চাই আমাকে বাঁচানো দিদিরা দাদারা স্যার অফিসার প্রত্যেককে বলবো আমার প্রিতাম যে ম্যাডামের কাছে ক্ষমা চেয়েছে আমার এটা খুব ভালো লেগেছে উনি একজন সম্মানীয় ব্যক্তি ওনাকে ওই ওনার কাছে ক্ষমা চাওয়াটাই আমরা বলেছিলাম ক্ষমা চেলে কেউ ছোটো বড়ো হয় না কিন্তু উনি ক্ষমা চেয়েছে ওর কাছে এটা আমরা চাইছিলাম যা এখন ক্ষমা চেয়েছে নিজে ভুল বুঝতে পেরেছে নিজে ভুল বুঝতে পেরে ও যে নতুন জীবনে এগিয়ে যাক এটাই আমরা চাই ম্যাডামও ওকে আশীর্বাদ করুক ও আর আর কোনো ভুল না করুক যা শিক্ষা পেয়েছে এবারও নতুন জীবনে নতুন প্রিতমকে আমরা নতুন রূপে দেখতে চাই